আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মুরব্বী? ভালো বাবা। আচ্ছা, এগুলো তীরফলের নিচে চাষ করেন কেন? এগুলো তেলবাড়ের নিচে চাষ হইলে এখন শীতের দিন বাইরে এগুলো আসবে না। বাইরে এগুলো হয় না? না আসবে না, গরমের দিনে আসবে। কেন? এটা গরম ছায় এগুলো, মানে এটা ঠান্ডা সহ্য করতে পারে না? মাশাআল্লাহ, আমি দেখলাম যে শীতকালে বেশি শাকসবজি হয়, আর এইটা নাকি গরমকালে হয়, শীতকালে হয় না। একটা সবজি দেখলাম, বরবিল, এটা তো আমাদের দেশে নাই মনে হয়। না আমাদের দেশে এগুলো নাই। এটা আরবি সবজি, এগুলা নিচ থেকে আবার উঠবে নাকি একবার তুলতেছে? একবারে। এরপরও কি বরবিলই দিবেন? অন্য সবজি দিব, এগুলা পুঁই শাক দিব। পুঁই শাক? না, কলমি শাক দিব। পুঁই শাকও কি সাবরা নিচে করেন? জি, পাল্টাই পাল্টাই দিতে হয়। পাল্টাই পাল্টাই এক জায়গা দুই সবজি হয় না? ভালো হয় না, ভালো হয় না। পুঁই শাকও কি সাবরা নিচে করেন? হ্যাঁ, শীতের দিনে পুঁই শাক সাবরা। কেন, পুঁই শাক বাইরে হয় না? বাইরে এখন আর পাতা সুন্দর হবে। পুঁই শাক আমরা দেশে তো বাইরে করে, এখানে হয় না নাকি? আমরা এখানে বেশি ঠান্ডা না, মানে বাড়াইনে পুঁই শাকটা বাইরে হয় না? বাইরে হয় গরমের দিনে। গরমের দিনে এটা তো আজব কারবার, যে বাড়াইনে যে পুঁই শাক, এগুলো তো হয়তো আমরা চিনি না, যা কিরার সিস্টেম অনেকে জানে না। কিন্তু পুঁই শাকটা তো আমাদের দেশে শীতকালে হয়, সুন্দর কত সুন্দর ফসল ফলন হয়। আর আমাদের দেশ থেকে তো এই দেশে শীত কম, তারপরেও বলতেছেন শীতকালে পুঁই শাক হয় না, ভালো হয় না। আর কি কি সবজি এভাবে সাপটা নিজে করতে হয়? আমরা করি কলমি শাক, বরবি, পুঁই শাক, টমেটো। টমেটো আছে না? করি নাই, আগে করতাম, এখন আর করি, বাদ দিয়ে গেছি। ফায়দা কম? ফায়দা কম, এগুলাতে পাতা ফুটা, এগুলাতে ফায়দা বেশি, এগুলোতে এখন ফায়দা বেশি। ফায়দা দিয়ে কথা, বিদেশ তো মনে করেন আইসে চাষাবাদ করে বা যে যেই কাজ করুক, যেখানে ফায়দা হবে সেটাই করতে হবে। মাশাআল্লাহ, কয়জন? তিনজন আছেন না? আজকে কি এখানে অনেক লোক আছি? হ্যাঁ, আমরা আছি 11 জন। 11 জন বিরাট বড় যাবে, বাইরে কাজ করতে আছে। এই সব বাংলাদেশি মানুষ? সব বাঙালি। আজকে কি সবগুলো তুলবেন? খুচরা চলে নেই? চলে। আনুমানিক কত মুঠা হবে এটা, ফুলটা তুললে? 2500 হবে। 2500 না, এটাতে 3000-এর উপরে আসবে। 3000-এর উপরেই নেই, 3000-এর উপরে হবে আজকে। এটা শেষ দিয়ে দিব, এটা তো সুজা কথা শেষ। অন্য সবজি লাগাই তো কোনো কি দিবেন আর? এটা তো পয়সা লাগে। পয়সা? পয়সা কত দিন আসে? পয়সা আছে ধরেন 40 দিন। 40? একটু টাইম বেশি লাগে, এগুলোতে একটু টাইম কম লাগে। ওগুলো না ফায়দা বেশি, তারপরে তো চলতে হবে। পুঁই শাক বলেন, বেশি ক্ষেত হইতো না, বেশি ক্ষেত করলে উঠান যাইতো না, উঠান যাইতো না, তাড়াতাড়ি চলে যাইব। অনেক সাবরা আছে, অনেক। এই সবগুলো এক মালিকের আন্ডারে? হ্যাঁ, মালিক আমরা। আপনারা নিজেরা? কতদিন আছেন এই গার্ডেনের ভাড়া আসেন? ধরে গার্ডেনে আমরা তো মাত্র হলো 8-10 বছর। মাশাল্লাহ, তো আর করার ইচ্ছা আসেনি না? কি করবো আর, আমরা তো, আমি তো এখানে 6 মাস থাকি। 6 মাস থাকেন, মানে সিজন, শীতের সিজনটা? শীতের না, মানে 6 মাস পর চলি যাই, 6 মাস পর আসি। 6 মাস থাকি, 6 মাস আসেন এখানে? 6 মাস বাংলাদেশে। মাশাআল্লাহ, ছেলে মেয়েরা বড় হয়েছে তো না? চাকরি করেনি? না, এগুলো মেয়ে সব, আমার এক ছেলে ছোট। ছেলেটা ছোট? একদম ছোট। মাশাআল্লাহ, একটাই ছেলে? যাক, আমার এই চাচা
33 বছর বাহার আইনে কাটাই দিল, 6 মাস দেশে থাকে, 6 মাস বাহার আইনে থাকে, যাই কিছু করছে আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে কজন বললেন? এক ছেলে মেয়ে তিন কজন আছে? পাঁচজন, এক ছেলে। যাক আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ যেন সবাইকে সহি সালামত রাখে। ঠিক আছে, তো বলো ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। ভাই কিছু কইবেন নি?